বা আদব খোশ নসিব কি আদব বদ নসিব যদি আদব জায়গায় না আসেন তার মধ্যে আদব পয়দা হবে না Chief guest, Shah Sufi Dr. Said Saifuddin Ahmed Al Hassani Wal Hosaini Maiz Bandari, President of the Parliament of World Sufis. S Mainia Online YouTube channel. তাদেরকে আদর পয়দা শিক্ষা দেব ছেলে মেয়েদেরকে আপনারা আপনাদের পরিবারকে গর্বনারায়ণ করবেন যেখানে আদব শিক্ষা হয় সেখানে নিয়ে যেতে হবে বা আদব খসাসিব কি আদব বদনাসিব যদি আদবের জায়গায় না আসেন তার মধ্যে আদব পয়দা হবে না সে বেআদবদের সাথে মিশে মিশে বেআদব হয়ে যাবে ঠিক কিনা এবং আল্লাহর দরবার থেকে বেআদব মাহরুম ঠিক কিনা এখানে অনেকে বলছে এখানে আল্লাহ যদি মাহরুম করে বিয়াদবির কারণে আপনি আপনার সাথে কেউ যদি বিয়াদবি করে আপনি কি মাহরুম করবেন না সে অটোমেটিক মাহরুম হয়ে যাবে ঠিক কিনা এখানে আদবে আউলিয়া বিয়াদবে শয়তান ঠিক কিনা যে বিয়াদবি করবে পিতার সাথে যার সাথে হোক এখন আউলিয়া কেরামদের সাথে আল্লাহ রসুলের সাথে আল্লাহর সাথে সে কি হয়ে যাবে শয়তান হয়ে যাবে যেভাবে আল্লাহের রাস্তা কি হয়েছে ইবলিশে আদম হয়েছে ঠিক কিনা ইবলিশে আদম হয়েছে এই জন্য তরিকত জগতে মানুষকে আসতে হবে আদব শিক্ষার জন্য ইসলামের মধ্যে আসলেই হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তরিকত মারিফত কেন দিয়েছে আল্লাহর পক্ষ থেকে এখানে আদবের বিষয় আছে তরিকতের হুকুম আছে মারিফতের কথা আছে সুবহানাল্লাহ হাকিকতের বিষয়গুলো আছে আলহামদুলিল্লাহ এই জন্য আমাদেরকে আদব শিখতে হলে আল্লাহর ওলিদের সহবতে যেতে হবে আলহামদুলিল্লাহ ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে ইরশাদ করছেন আমার যারা ওলি আল্লাহ মুহসিনিন বান্দা আমি আল্লাহর রহমত তাদের নিকটেই আছে সুবহানাল্লাহ আমরা এই জন্য মসজিদের দরবারে আউলিয়া কেরামের দরবারে দিন দিন মানুষ বাড়বে আলহামদুলিল্লাহ কারণ আমরা জানি আমাদের এই যে রুহের খোরাক একটা হচ্ছে পেটের খোরাক একটা হচ্ছে কি রুহের খোরাক এই রুয়ের খোরাক যদি আমরা লাভ করতে হয় আমরা ওই জায়গায় যেতে হবে যেখানে তৃপ্ত হৃদয় আমাদের হৃদয়ে তৃপ্তি পাবো ঠিক কিনা যেখানে গেলে আমাদের এই অন্ধকার কল আলোকিত হবে আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদেরকে সত্যিকার ওলিদেরকে দেখলেই আল্লাহকে দেখা হয় আল্লাহর নূরের দরবার তার অন্তরে প্রকাশ পায় সুবহানাল্লাহ তার অন্তর আলোকিত হয় আল্লাহ রাসূলকে পাইতে হলে অবশ্যই আউলিয়া কেরামের সহবত আহলুল বাইতের সহবত আমাদেরকে লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহর ভালোবাসা পাইতে হলে আল্লাহ রাসূলের ভালোবাসা লাগবে এবং আল্লাহ রাসূলের ভালোবাসা পাইতে হলে আমাদেরকে আউলিয়া কেরামের আহলুল বাইতের ভালোবাসা আদায় করতে হবে আলহামদুলিল্লাহ